हेलो गुड मॉर्निंग एवरीबॉडी सबाई केमन आछो गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग मॉर्निंग ओके हाउ इज योर एजुकेशन गोइंग ऑन लेखापढ़ा केमन হচ্ছে হচ্ছে না হচ্ছে স্যার ভালো চলছে ভালো চলছে স্যার ভালো ভালো মোটামুটি ভেরি গুড উই আর ইন দ্য ক্লাস अगेन আমাদের যে ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো তোমরা মনে করো যে বাসায় থেকেই আমরা মনে হয় ক্লাস করছি সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইওর হ্যাবিট দ্যাট হোয়েন ইউ জয়েন দ্য ক্লাস প্লিজ ইউ ওয়্যার ইওর স্কুল ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম পরলে তাহলে মনে হবে যে ক্লাসে বসে আমি ক্লাস করছি ইউ জাস্ট মেক এ make an environment of the classroom tumra ekta classroom er environment toiri koro ekta poribesh toiri koro ei dekho naushin kalo onna pore class e join koreche nafisa akhtar ki pore class e join koreche oneke video ta off kore rekhecho shafin sharma ekta chobi diye rekhecho ei je bishoy guli ananya akhtar dekho school uniform pore প্রবেশ করেনি নুসরাত জাহান দেখো আর হলুদ একটা ড্রেস পরে ক্লাসে সাদিয়া সুলতানা ঠিক মতো ক্লাসে অ্যাটেন্ড করেছে স্কুল ইউনিফর্ম পরে এরপরে শান্তা ইসলাম সুন্দর অ্যাটেন্ড করেছে তন্নী আক্তার অ্যাটেন্ড করেছে নাবিলা তারান্নম হিজাব করেছে আমরা জানি না ও স্কুল ইউনিফর্মে আছে কিনা তবে চালাকি একটা অবশ্যই চালাকি রেহনুমা আজাদ ও হিজাব করেছে হাফসা ও হিজাব করেছে সুন্দর এটা যেটাই করো মনে হচ্ছে যে শি ইজ ইন স্কুল ইউনিফর্ম দ্যাটস ওয়াই আমরা যখন ক্লাসে অ্যাটেন্ড করব স্কুল ইউনিফর্ম পরে আমাদের মনে হবে যে আমরা ক্লাসে জয়েন করেছি তাই না আমাদের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত হয়ে গেলাম তো এই জন্য তোমরা সবাই স্কুল ইউনিফর্ম অ্যাটেন্ড করবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে আর এই আমি তো আপলোড করে দিই জানোই আর সবাই ভিডিও অন রাখবে সবাই ভিডিও অন রাখবে এটা আপলোড করে দেই এটা সবাই দেখে প্রিন্সিপাল স্যারও দেখেন তো প্রিন্সিপাল স্যার যখন দেখবেন দেখবে যে উনি দেখবেন যে তোমরা স্কুল ইউনিফর্মে অ্যাটেন্ড করছো না তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে বাচ্চারা স্কুল ইউনিফর্মে অ্যাটেন্ড করে না আপনি কেন তাকে স্কুলে ক্লাসে ঢুকতে দিলেন এটা তো একটা ক্লাস তাই না আমি ক্লাসে তোমাদের আবার বেরো করে দিতে পারি ইচ্ছা করলে বলো দেখো আমি বের করে দিতে পারি এখনই রিমুভ করে দিতে পারবো তোমাদেরকে সো আমাকে হয়তো বলবেন যে আপনি কেন ক্লাসে রাখলেন তাদেরকে রিমুভ করলেন না কেন তাই না তো আমি আসলে তো একটু আমার দিলটা নরম আমি পারি না তোমাদেরকে এই এটা করতে পারি না এই জন্য বকা ঝকা যত যা আমাদের শুনতে হয় তা তোমরা কি চাও যে আমি বকা খাই প্রিন্সিপাল স্যারের ক্লাস থেকে ইউ জয়েন দ্য ক্লাস ওয়ারিং ইউর স্কুল ইউনিফর্ম প্লিজ ওকে স্কুল ইউনিফর্ম পরে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে আর একটা বিষয় যে সবাই ওপেন রাখবে তোমাদের এই ভিডিওটা অন করে ক্লাসে ঢুকবে ওকে জাস্ট উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস আমাদের অনেক সময় হয়ে গেছে তো এর মধ্যে আবার অনেকে নতুন জয়েন করেছো নতুন কে কে জয়েন করলা বলো দেখি আগে সি সেকশন বলো কে কে জয়েন করেছো তাড়াতাড়ি বলো নতুন জয়েন করেছো কে কে নতুন কে কে জয়েন করেছো স্যার আমার কেটে গিয়েছিল তার জন্য আবার জয়েন করছি আচ্ছা এমনি নতুন কেউ নাই জয়েন করেছো রোল কল প্রেজেন্ট হয়নি এরকম কেউ নাই সবাই রোল ইয়া হয়েছে নাম টাকা হয়েছে সবার জি স্যার সবার টাকা হয়েছে জি স্যার ওকে সরি তাহলে আমরা শুরু করে দিতে পারি লাস্ট ক্লাসে আমাদের রুল 5 পর্যন্ত হয়েছিল সম্ভবত তাই না স্যার জি স্যার পর্যন্ত হয়েছিল কত পর্যন্ত হয়েছিল স্যার রুল 6 হয়েছিল 6 পর্যন্ত ইয়েস স্যার ইয়েস স্যার আমরা রুল 6 এ চলে যাব রুল 6 এর পরে চলে যাব রুল 6 আচ্ছা এটা হয়েছে তাহলে আমরা আজকে রুল 7 এ চলে যাব তাই না রুল 7 আচ্ছা তোমরা বুঝতে পারছো কিনা দেখো ইয়েস স্যার
লাইনে দাঁড়াবো তখন বলবো জি স্যার রো সারিতে থাকলে আমরা বলবো ইন এ রো একটা কিউই ইন এ কিউই কিউ মানে লাইন ইন এ কিউ ইন দ্য স্ট্রেট ইন দ্য ফটোগ্রাম ইন দ্য পিকচার আমরা বলবো না অন দ্য ফটোগ্রাম অর অন দ্য পিকচার আমাদের বলতে হবে ইন এ লাইন সবাই বলো ইন এ লাইন সবাই লেখো কিন্তু লিখে পড়ো একটা পেন এন্ড পেপার হ্যান্ড রাইট ইন প্লাস লাইন ইন এ রাউ in a queue in the street in the photograph in the picture to likhe amra chup bolte thaki shobai likhte thaki ar mukhe bolte thaki in a line in a row bolo in a line in a line in a row a line in a row in a line in a row in the street in the photograph in the picture in the photograph in the picture okay হয়েছে সবাই লেখা হয়েছে দেখো ইন দ্য মিরর ইন এ বুক ইন দ্য নিউজপেপার ইন দ্য ম্যাগাজিন ইন দ্য লেটার ইন দ্য মিরর মিরর মানে কি আয়না আয়না উই ক্যান সি আওয়ার রিফ্লেকশন ইন দ্য মিরর উই ক্যান সি আওয়ার ইন দ্য মিরর মিরর আমরা আয়নার ভিতরে আমাদের রিফ্লেকশন ইন দ্য মিরর ইন এ বুক ইন দ্য নিউজপেপার আই রেড দ্য স্টোরি ইন এ বুক ইন দ্য নিউজপেপার বুক ইন দ্য ম্যাগাজিন ইন দ্য লেটার গল্পটা পড়েছিলাম ইন দ্য নিউজপেপার সংবাদপত্রে ইন দ্য নিউজপেপার ইন দ্য নিউজপেপার দেখো এবার উদাহরণ দেখো ডাল স্টুডেন্টস নেভার সিট ইন দা ফ্রন্ট রো দেখো রো আছে তাহলে রো এর সাথে আমাদের প্রপোজিশন কি করেছি ইন দা রো ইন এ রো in a line in a queue row সাথে কি হবে in 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 এখানে আমরা ফটোগ্রাফের সাথে কি পড়েছি in পড়েছি in I know the man in the photograph তাই না photograph হবে না birds fly in the sky birds fly in the sky in the sky হবে না তাই না তাহলে এই যে বিষয়গুলো বুঝতে পেরেছো এখন আমরা যদি শূন্যস্থান দেই যেরকম আই এম সবাই লেখো আই এম স্ট্যান্ডিং আই এম স্ট্যান্ডিং আই এম স্ট্যান্ডিং ড্যাশ এ লাইন স্যার ইন হবে আই এম এখন আমি যদি বলি উই ক্যান সি আওয়ার সেলস ড্যাশ the mirror sir in hobe in hobe sir in hobe in hobe in hobe amra ki bolbo in the mirror in the mirror in the mirror in the mirror তাহলে আমরা এভাবে বলে যেতে পারি পারি না জি স্যার দেখো শুভেচ্ছা লিভস ইন ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিট এন্ড চলে
in Park State. তাহলে state এর আগে কি হবে? In হবে. হবে. In Wall State and in Park State in. তাহলে আমরা state এর আগে. In Wall State. তাই না? জি স্যার. I in the street. I have read the news in the newspaper. তাই না? I have read the news in the newspaper. তাহলে newspaper-এ আমি newsটা পড়ছি. তাহলে এগুলির আগে সব সময় to like. On এর কিছু ব্যাপার আমরা দেখতে পারি. On the left, on the right, on the ground floor, on the second floor. তাই না? On the ground, on the first floor, on the second floor, on the third floor. তাহলে আমরা অনের কিছু ব্যবহার দেখো এবং লিখো on the left, on the right, on the ground, on the left, on the right, on the front floor, on the second floor. দেখেছো সবাই লেখা শেষ? Yes okay. On a map, on a menu, on a farm, on a map, on a menu, on a farm. Menu বলতে তো খাবারের তালিকা. Yes sir. Yes sir. Yes sir. আমরা বলি কি in the menu? No, in not in the menu. কি হবে? On the menu. On the on the menu. আমরা বলি in the menu. আমরা কিন্তু ভুলে ভুল করে. On a map, on a menu. আমরা বলি কি farmer work in the farm. আমরা তাই বলি না চাষিরা খামারে কাজ করে. But it is yes sir. On a yes, sir. On the farm. খুবই এখানে ক্লাস করো. আমরা এক কথা বলো না প্লিজ. আমরা বলি যে find your country in the map. Actually it is wrong. কি হবে find your country? On the map. On the map, not in the map. Good. You understand? Yes, sir. In Bangladesh, we drive on the left or on the left hand side. Bangladesh, amra gari ghora bam dik diye chole. Amra onek deshe dain dik diye chole. Jano tumra? Tara. Ji sir, jani. Tader amader je driving wheel ta dekhte pabe. Eta holo kon dike? Amader driving wheel ta dan pashe. Othar gari je wheel jeta diye gari এদিক সেদিক এটা হলো ডান কিন্তু যারা চালায় তাদের আবার বাম পাশে অনেক দেশ আছে ডান দিক দিয়ে গাড়ি চালায় ড্রাইভিং হুইলটা বাম পাশে ওকে মাই ফ্ল্যাট ইজ অন দা সেকেন্ড ফ্লোর অফ দা বিল্ডিং তাহলে আমরা যে শিখেছি অন দা লেফট অন দা রাইট দেয়ার ইজ এ shop. There is a shop on the right of the road, on my right. On the list. Yeah, on the list. There were many maids on the list. Amra list er age ki byabohar korbo? On the list. On. Amra list. On the list. On the list. Onek boye dekhba bhul ache. Ora likhe in the list. Tai na? Yes sir. My name. Yes, sir. My name was in the list. It is absolutely wrong. There were many workers work on this farm, not in this farm. On a boy like dekhba tumra paragraph paragraph porar shomoy boi potre likha ache in the farm, in this farm. Actually it is wrong. Find out your country on the map, not in the map. On the map. On the map. On the map. On the map hobe. দেখো এখন তোমরা কত বেশি জানো বইয়ের থেকে তোমরা বেশি জানছো না জি স্যার বেশি জানি জি স্যার অন প্লাস রোড রিভার ব্যাংক সি শো আমাদের কোন রাস্তার উপরে কোনো কিছু অবস্থিত হলে নদীর তীরে কোনো কিছু অবস্থিত হলে সাগর তীরে কোনো কিছু অবস্থিত হলে আমরা তার পূর্বে অন ব্যবহার করি যেমন বগুড়া ইজ অন দা রিভার করতোয়া নদীর তীর তাহলে অন প্লাস নদীর তীর অন প্লাস রাস্তা অন প্লাস শীর্ষ সমুদ্র সৈকত সমুদ্র তীর তাহলে সমুদ্র তীর নদীর তীর রাস্তার উপরে কোনো কিছু অবস্থিত হলে তাদের আগে আমরা কি ব্যবহার করি অন ব্যবহার করি অন ব্যবহার করি
তাহলে এটা আমরা লিখতে পারি অন প্লাস রাস্তায় রুলটা শুধু লিখে নাও অন প্লাস রাস্তা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার সমুদ্রের তীর আর নদীর তীর আর স্যার রাস্তার কোথায় তীর রাস্তার পাশে রাস্তার উপরে ওকে স্যার এইটা রাস্তা ঠিক আছে এখানে যদি এই বিল্ডিংটা হয় তাই না বিল্ডিংটা কোথায় রাস্তার তো আর উপরে হইলে তো রাস্তা ব্লক হয়ে গেল বন্ধ হয়ে গেল না অনের ব্যবহার যেমন দেখো মাই হাউস ইজ অন আব্দুল গনি রোড মাই হাউস ইজ অন আব্দুল গনি রোড ঠিক আছে In the corner of a room, at or on the corner of a street, jodi ghorer bhitorer kono konay tumi thako, eta bhitor, dhoro tumi ekhane acho, eta ekta ghor, ekta room, er bhitore tumi ekhane royecho. Tale, where are you? In the corner of a room. কর্নার মানে কি কোনা এই কোনাতে আর ঘরের ভিতরে থাকলে আমরা কি বলবো ইন দা কর্নার অফ দা রুম কিন্তু যদি রাস্তাতে হয় ধরো তুমি এই রাস্তা এটা একটা রাস্তা ঠিক আছে এখানে গিয়ে আর একটা রাস্তার সাথে মিলেছে এটা হলো একটা রোড এখানে যদি তুমি এসে দাঁড়া হও এটা একটা কর্নার না এটা ধরো এখানে এসে তুমি এখন ধরো এখানে নাবিলা কোথায় আছে এখানে নাবিলা ঘরের ভিতরে রয়েছে তাই না ঘরের ভিতরে একটা কর্নারে সে রয়েছে হোয়ার ইজ নাবিলা নাবিলা ইজ ইন দ্য কর্নার অফ দ্য রুম নাবিলা ইজ স্ট্যান্ডিং ইন দ্য কর্নার অফ দ্য রুম তাহলে তোমরা বুঝতে পেরেছো আমরা কখন ইন দা কর্নার বলবো এখানে আমরা বলবো ইন দা কর্নার অফ এ রুম তাই না ইন দা ইন দা কর্নার অফ এ রুম ইন দা অফ ইন দা কর্নার অফ দা রুম অফ এ রুম অর অফ দা রুম ঠিক আছে আর এটা আমরা এটা কি বলবো অর অন দা কর্নার অফ এ স্ট্রিট এখানে এখানে আমরা এই এই কথাটা বলবো নাওশিনের ক্ষেত্রে ডু ইউ আন্ডারস্ট্যান্ড নাওশিন ইজ স্ট্যান্ডিং এট দ্য কর্নার সরি আমার বেশ ঠান্ডা লেগেছে নাওশিন ইজ স্ট্যান্ডিং এট দ্য কর্নার অর অফ দ্য অন দ্য কর্নার আই অন দ্য কর্নার আই সি देयर इज अ টেলিভিশন देयर इज अ টেলিভিশন সেট ইন দ্য কর্নার অফ দ্য রুম টেলিভিশন সেট ধরো রুমের ভিতরে একটা কর্নারে রয়েছে তাই না টেলিভিশন সেট এখানে টেলিভিশন সেটটা রয়েছে তাহলে হোয়ার ইজ দা টেলিভিশন সেট দেয়ার ইজ এ টেলিভিশন সেট ইন দা কর্নার টেলিভিশন সেট ইন দা কর্নার অফ আগেকার টেলিভিশন গুলো এরকম ছিল তাই না দেখেছো আগেকার টেলিভিশন গুলো যারা দেখতে চাও একদিন বাসায় এসে দেখাই দিব ঠিক আছে ওকে তাহলে দেয়ার ইজ এ স্টেশনারি শপ এট অর অন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট ক্লিয়ার বুঝতে পেরেছ Yes, sir. Now, at the front, at the back of the house,
সিনেমা অর্থাৎ আমরা যদি সিনেমা বাসা বাড়ি অথবা একদল লোকের সামনে পিছনে থাকি তখন আমরা অ্যাট দা ফ্রন্ট আর অ্যাট দা ব্যাক ব্যবহার করব আমার বাসার সামনে কিছু আছে যেমন নিটু স্যাট অ্যাট দা ফ্রন্ট অফ দা সিনেমা প্রথমে তারা বসেছিল দ্যার ইজ এ ম্যাঙ্গো ট্রি অ্যাট দা ব্যাক অফ দ্য হাউস ম্যাঙ্গো ট্রি কোথায় ছিল আমার বাসার পিছনে তাহলে অ্যাট দ্য ব্যাক আমরা ব্যবহার করি আমাদের সময় খুব কম দেখো কিন্তু যদি গাড়ির সামনে পিছনে বসো তখন আমরা কি ব্যবহার করবো ধরো এটা একটা গাড়ি ঠিক আছে বোঝা যায় স্যার বোঝা যাচ্ছে ইয়েস স্যার বোঝা যাচ্ছে এটা হলো সামনে ধরো তুমি এখানে বসে আছো এটা ধরো নিতু নিতু কোথায় বসে আছে নিতু সামনে ইন দা ফ্রন্ট অফ দ্য কার এখন ধরো এইখানে নিতুর বাবা বসে আছে বাবা মা বসে আছে পিছনে তাই না তাহলে হোয়ার ইজ নিতুস প্যারেন্টস সিটিং Where are Nitu's parents sitting? Nitu's parents are Nitu's parents sitting in the back of the car. The back of a car. And where is Nitu sitting? Nitu sitting kudai? Nitu is Nitu is sitting in the front of a car. In the front of a car. Nitu's parents are sitting in the back of the car. In the back of the car. Nitu's parents are kudai boshe ache? গাড়ির পেছনে তাহলে গাড়ির পেছনে ব্যাগ বুঝাই তাই না দেখো কারিন ওয়াজ সিটিং ইন দা ব্যাগ হোয়াইল হার মাদার ওয়াজ সিটিং ইন দা ফ্রন্ট অফ দা কার তাহলে ইন দা ব্যাগ ইন দা ফ্রন্ট ইন দা ব্যাগ ইন দা ফ্রন্ট অফ এ কার মানে গাড়ির সামনে পিছনে বলতে ইন দা ফ্রন্ট ইন দা ব্যাগ গাড়ির সামনে পিছনে বলতে ইন দা ফ্রন্ট ইন দা ব্যাগ এই রুলটা তোমরা লিখে নাও ইন দা ফ্রন্ট ইন দা ব্যাক অফ এ কার এটুকু লিখে নাও ইন দা ব্যাক অফ এ কার এইটুকু লিখে নাও লিখেছ সবাই লিখেছ জি স্যার লিখেছি ওকে বড় দেখো অন দা ফ্রন্ট অন দা ব্যাক অফ এন এনভেলপ এ লেটার এ পিস অফ পেপার তুমি যদি এক টুকরা কাগজের সামনে পিছনে হয় তখন কি হবে অন দা একটা চিঠির এনভেলপের যদি সামনে পিছনে হয় তখন কি হবে অন দা ফ্রন্ট অন দা ফ্রন্ট অন দা ফ্রন্ট তাই না অন দা ফ্রন্ট চিঠির আগে পিছনে হইলে ইয়েস স্যার অন দা ফ্রন্ট অন দা ব্যাক তাহলে আমাদের বুঝতে পেরেছি গাড়ির আগে পিছনে এইটুকু লিখে দাও এইটুকু সবাই লিখে নাও অন দা ফ্রন্ট অন দা ব্যাক অফ অ্যান এনভেলপ লেটার এ পিস অফ পেপার লিখেছ আমরা আজকে এই পর্যন্ত স্যার লিখেছি কারণ কারণ আমাদের এক মিনিটের কম সময় চলে গেছে যে কোনো সময় কেটে যাবে লাইন দেখো রাইট ইউর নেম অন দা ব্যাক অফ দা এনভেলপ রাইট ইউর নেম অন দা ব্যাক অফ দিস এনভেলপ আন্ডারস্ট্যান্ড এই এনভেলপের পেছনে তোমার নামটা লিখো ব্যাক পরেটা আমরা এই ক্যান্টার যাব না এই পর্যন্তই আমাদের আজকে আলোচনা থাকলো রুল 13 পর্যন্ত তোমরা সবাই লিখে রাখো আজকের আলোচনা রুল 13 পর্যন্ত হয়েছে ঠিক আছে আমরা পরের দিন থেকে আলোচনা করব এখন তোমাদের যেহেতু লেখাপড়া কিন্তু হচ্ছে আর যারা বান্ধবী রয়েছে তাদের সবাই বলবে আজকে তোমাদের কিন্তু আমি দেখি না তোমরা ইউটিউবে ঢোকো আমাদের চ্যানেলগুলি দেখো হ্যাঁ ঢুকি জি স্যার ঢুকি দেখিও স্যার দেখিও স্যার দেখো